আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস, থ্যাংক ইউ। বাসায় সবাই অসুস্থ, তাই রাতের জন্য কি রান্না করব সেটা ভেবেই মাথায় আসলো চট জলদি খিচুড়ি বানিয়ে ফেলি। এর জন্যই ফার্স্টেই খিচুড়ির পানিটা গরম করার জন্য কেটলিতে দিয়ে দিলাম এবং পেঁয়াজ কেটে মটরের ডালটা ভিজিয়ে নিলাম। ডালটা ভিজতে একটু সময় লাগে। তারপর একটি ননস্টিকের হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা কয়েক সেকেন্ড তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে তারপর 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু তেলের মধ্যে নরম করে নিচ্ছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এবার পেঁয়াজ রসুন আদাটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছিলাম। এগুলো ভাজার মধ্যেই দিয়ে দেব গরুর মাংসটা। গরুর মাংসটাও মশলার সাথে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আসলে কোনো প্ল্যান ছাড়া কোনো কিছু রান্না করলে সেই রান্নার টেস্টটা খুবই ভালো আসে। একটু গরুর মাংসের চর্বি ছিল সেটাও অ্যাড করলাম। মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার পরিমাণ মতো সমস্ত স্পাইসগুলো দিয়ে দিলাম। এবার মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমি মাংসটা আগে দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি বুটের ডালটা দিয়ে দেব। যেহেতু ডালটা সেদ্ধ হতে সময় লাগে আর ডালটা মাত্রই ভিজিয়েছিলাম, তাই ভাবলাম মাংসের সাথে দিয়ে দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে 10 থেকে 15 মিনিট কষানোর জন্য দিয়ে দিলাম। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার এসেছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 রাখা আতপ চাল দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়েছি এবং সাথে 100 গ্রাম মসুর ডাল। চাল এবং মসুর ডাল একসাথে দিয়ে দিলাম। মসুর ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি চাল আর ডালটাকে মাংস এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট চালটাকে ভেজে নেব। চালটা ভেজে নেওয়ার পর এবার আমি গরম পানি অ্যাড করব খিচুড়ির মধ্যে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, সেজন্য আমি এখানে ডাবল পানি দেব। আমি 1 লিটার থেকে অল্প একটু বেশি পানি দিয়েছি, যেহেতু ডাল এবং মাংস আছে। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, একটা সম্পূর্ণ অপশনাল। বিরিয়ানি মশলাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার আঁচটা হাই করে দিয়ে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। তারপর পানিটা শুকিয়ে আসলে
আলতোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ খাঁটি ঘি। ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। ঘিটা ফ্রিজে ছিল সেই কারণে একদম শক্ত হয়ে গিয়েছিল। ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং একদম লো আঁচে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমার খিচুড়িটা একদম রেডি। মাশাল্লাহ, খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চাল এবং ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার খিচুড়িটা পরিবেশনের পালা। খিচুড়ির সাথে লেবু, স্লাইস করা শসা এবং একটু আচার নিয়ে নিলাম। আজকের রাতের খাবারটা একদম জমে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। Stay happy, stay connected.